শান্তিপুরের আগমেশ্বরী কালী ভীষণ প্রসিদ্ধ। প্রায় 400 বছর ধরে এই পুজো হয়ে চলেছে পুরনো রীতিনীতি মেনেই। 13 ফুট উচ্চতার মাতৃমূর্তি জলজল করে এখানে। চক্ষুদানের মধ্যে দিয়ে শুরু হয় পুজো। দেবীর নাম আগমেশ্বরী কালী কেন, এর পেছনে রয়েছে ইতিহাস। আমাদের শান্তিপুরের পূজিত আগমেশ্বরী হচ্ছে সার্বভৌম আগমেশ্বরীর দ্বারা প্রতিষ্ঠিত। আগমেশ্বরী যা ইতিহাস আমরা জানতে পারি, প্রথম ভারতের দক্ষিণা কালী হিসেবে কৃষ্ণানন্দ আগমবাগী নবদ্বীপে আগমেশ্বরী প্রথম প্রতিষ্ঠা করেন, সেটা প্রায় 400 বছর আগেকার কথা। এরপর তার প্রপৌত্র অর্থাৎ নাতির ছেলে সার্বভৌম আগমবাগীশের সাথে শান্তিপুরের অদ্বৈত বংশীয় বড়গোস্বামী বাড়ির মথুরেশ গোস্বামীর মেয়ের বিয়ে হয়, এবং বিয়ের পর সাত্য বৈষ্ণবের একটা মিলন তিনি ঘটাতে চেয়েছিলেন। যে কোনো কারণেই হয়, নবদ্বীপ থেকে তিনি কিছুটা ব্যক্তিগত কারণে সরে আসেন, নবদ্বীপে আর থাকেন না। মেয়ে জামাইকে নিয়ে মথুরেশ শান্তিপুরে তাদের বড় গোস্বামী বাড়ির পাশে অদূরেই, যেহেতু তিনি শাক্ত ছিলেন এবং তন্ত্রচর্চা করতেন, তাই একটি বিশেষ স্থানে অধিকার দিয়েছিলেন তন্ত্রচর্চা। এরপরে তন্ত্রচর্চায় তিনি তার যে নির্দিষ্ট ইষ্টদেবী আগমেশ্বরী তার জপ এবং সাধনা করতে থাকেন, পঞ্চমুণ্ডীর আসন স্থাপন করেন এবং তারপরে সাধনায় সিদ্ধি লাভ করে আগমেশ্বরী লাভ করেন, এবং এইখানেই রত্নগর্ব সার্বভৌম আগমবাগীশ পঞ্চমুণ্ডীর আসনে বসে আগমেশ্বরী রূপ পান। এবং আমাদের পাশে একটি বেলতলা বলে জায়গা রয়েছে, যেখানে পঞ্চমুণ্ডীর সেই আসন রয়েছে, সেখানেও পুজো হয়। আর মাত্র 2 দিনের অপেক্ষা, তারপরেই মাতা আগমেশ্বরীর আরাধনায় ব্রতী হবেন অসংখ্য ভক্তবৃন্দ। কি বলছেন ভক্তরা? মা তো আমাকে সবসময় রক্ষা করে, আমার আমার পরিবারকে রক্ষা করে এতদিন পর্যন্ত রেখেছে। মায়ের কাছে সবসময় নিবেদন করি, মা রক্ষা করে, তাই জন্যই তো মায়ের কাছে আসা। মানে কি কিছু জীবনে কিছু কাহিনী ঘটেছিল? হ্যাঁ, জীবনে আমি যা চেয়েছি মা আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেকটা উঠতে দিয়েছে। মায়ের কাছে প্রার্থনা করতেন সবসময়? হ্যাঁ, আমি জীবনে আমার ভালো মন্দ সবসময় মায়ের কাছে আসি। কাজে বেরোনোর সময় মায়ের সাথে মন্দিরের সামনে প্রতিদিন আসতে পারি না, আমার যখন সময় আমি তখনই আসি। কি করেন আপনি? আমি একটা ব্যবসা করি। মায়ের ভোগেও রয়েছে বিশেষত্ব। বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত হন দেবী আগমেশ্বরী, তাই বড় গোস্বামী বাড়ির গৃহবধূরা নিরামিষ পদে মায়ের ভোগ রান্না করেন। দেবীর বিসর্জনের সময়ও রয়েছে বিশেষ আকর্ষণ। মায়ের ভোগের বিশেষত্ব রয়েছে, বাড়ির গৃহবধূরা রান্না করেন আজও, এবং নিরামিষ ভোগ দেওয়া হয়, আমাদের বলি হয়, সে বলিও আখ কুমড়ো যেগুলো বলি হয় সেগুলো নির্দিষ্ট। তাহলে কি বৈষ্ণব মতেই পুজো হয়? বৈষ্ণব মতে পুজো হয়, দক্ষিণা কালীর মতে, বৈষ্ণব মতে বলা যায় না, দক্ষিণা কালীর মতে পুজো হয়, কিন্তু নিরামিষ ভোগ দেওয়া। বিসর্জনের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে মায়ের নিরঞ্জনের, আমাদের মা যখন যাবেন শান্তিপুর দিয়ে, সব কারেন্টের যেহেতু একটা বড় আকৃতি চুল রয়েছে, তাই জন্য বিদ্যুৎ অফ করা হয় এবং একটা লাল আলো আভা মায়ের মুখে দেওয়া হয়। সে অদ্ভুত দৃশ্য, মশাল নিয়ে যাওয়া হয় শান্তিপুরে, তো মানে বিসর্জনও এক আকর্ষণ। আগমবাগীশ পরিবারের নির্দিষ্ট রত্নকর্ম সার্বভৌম আগমবাগীশের কেউ আমাদের জানা নেই, তাহলে তো এই পুজোর সঙ্গে তারা যুক্ত থাকতেন, এখন যেহেতু নেই বলেই বড় গোস্বামীরা এই দায়িত্বটা নেন। এভাবে ঐতিহ্যকে সঙ্গে করেই আধ্যাত্মিকতার মেলবন্ধন দেখা যায় শান্তিপুরের আগমেশ্বরীর পুজোয়। ইটিভি ভারত, নদিয়া।